18ই সেপ্টেম্বর থেকে সুপার ডিভিশন যে খেলাটা হয় রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল লীগ কাম সুপার লীগ এন্ড নকআউট টুর্নামেন্ট এটা শুরু করতে যাচ্ছি। এটা একটা ছয় দলীয় টুর্নামেন্ট, প্রতি বছরই এটা হয়ে থাকে। বিগত দুই বছর 2020 এবং 2021 করোনার জন্য দুটো দু বছর খেলা হয়নি, 2022 আবার হয়েছিল, এবারে আবার আমরা শুরু করতে যাচ্ছি। তো 18 তারিখে 2:45 আমাদের কিক অফ হবে। আমরা প্রথম ম্যাচটা হবে ইন্ডিয়া ক্লাব বনাম শিলচর স্পোর্টিং ক্লাব। তো সুপার ডিভিশন লীগ নিয়ে সবারই উৎসাহ থাকে, কারণ আমাদের জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত যতগুলো টুর্নামেন্ট হয় ফুটবলের, এটা হলো আমাদের সর্বোচ্চ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রতি সবার নজর থাকে, কারণ এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয় তারা হলো ডিস্ট্রিক্টের বেস্ট টিম। এই টিমটাকে কিন্তু আমরা এই যখন ক্লাব কাপ হয়, আসাম ক্লাব কাপ, সেখানে কিন্তু এই চ্যাম্পিয়ন টিমটাই গিয়ে খেলে। কাজে এটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা আগামী 18 তারিখে শুরু হয়ে যাবে। আপনারা, আমি, দর্শক খুব কম থাকে আমাদের মাঠে, আমি অ্যাপিল রাখছি আপনাদের মাধ্যমে যে এটা খুবই সুন্দর একটা প্রতিযোগিতা হবে। আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন, যারা খেলাধুলা ভালোবাসেন, তাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা যদি মাঠে এসে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করেন, তাহলে আমাদের এই আয়োজনগুলো সার্থক হয়। কারণ কি, মাঠে দর্শক না হলে খেলোয়াড়রা উৎসাহ হারিয়ে ফেলে, এবং যেসব ক্লাব, এই যে 6টি ক্লাব, এটা এক একটা টিম তৈরি করে অনেক টাকা খরচ করে, এই যে টিমগুলো যারা তৈরি করছে, যে ক্লাবগুলো, তারা উৎসাহ হারিয়ে ফেলে যদি মাঠে দর্শক না থাকে। তাই আমরা সবার কাছে অনুরোধ রাখবো, আপামর জনসাধারণের কাছে, যে আপনারা মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। এবং ফুটবলকে আমরা প্রাধান্য দিচ্ছি, ফুটবল খেলা একটা এত সুন্দর খেলা, পৃথিবীর এত জনপ্রিয় একটা খেলা, এবং আমার মনে হয় এত কম খরচে এত ভালো খেলা এবং এত এনার্জি দরকার এই খেলাতে, এটা এত সুন্দর মানে পরিবেশ তৈরি হয়, এবং এইটার জন্য আমরা চাইছি যে দর্শক আসন যাতে পরিপূর্ণ থাকে, সেই চেষ্টা আপনাদের মাধ্যমে আমরা করতে চাই। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, সবাই যাতে এই টুর্নামেন্ট সাফল্যমণ্ডিত হয় এটাই চেষ্টা করবেন। এটুকু বলেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।